আজকে আপনাদের এমন একটা সত্য ঘটনা বলবো যেটা শোনার পর আপনারা শুধু অবাকই হবেন না, আপনাদের অনেক অনেক খারাপ লাগবে। জামাকাপড় ইস্ত্রি করার জন্য আমরা যে আয়রন ব্যবহার করি না, এই আয়রন দিয়ে যদি কোনো কিশোরী মেয়ের স্তনে ইস্ত্রি করে দেয়া হয় যাতে করে ওই স্তন আর বড় হতে না পারে, তাহলে এই বিষয়টি আপনাদের কেমন লাগবে? ঠিক এমন ঘটনাই ঘটে পশ্চিম আফ্রিকায়। সেখানে অল্প বয়সে কিশোরী মেয়েদের স্তন গরম কিছু দিয়ে ইস্ত্রি করে দেয়া হয় যাতে করে স্তন বড় না হয় এবং তার উপর কোনো পুরুষ মানুষের নজর না পড়ে। পশ্চিম আফ্রিকা থেকে শুরু হয়ে এই পৈশাচিক প্রথাটি এখন ব্রিটেনসহ ইউরোপের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। মূলত নিরাপত্তার কথা মাথায় রেখে মায়েরাই তাদের কিশোরী মেয়েদেরকে এই পৈশাচিক নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে যান। মায়েদের ধারণা, এর ফলে তার মেয়েরা পুরুষদের যৌন নির্যাতনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে এবং তাদেরকে আর ধর্ষণের শিকার হতে হবে না। এই পৈশাচিক ব্যাপারটাকে বলা হয় ব্রেস্ট আয়রনিং। এখন কথা হচ্ছে এই ব্রেস্ট আয়রনিং কীভাবে করা হয়। এটি করার জন্য প্রথমে এক টুকরো পাথর নেওয়া হয় এবং ওই পাথরটিকে অনেক বেশি গরম করা হয়। এরপর ওই গরম পাথরের টুকরাটি কিশোরী মেয়ের স্তনের উপর দিয়ে মাসাজ করা হয় এবং এই মাসাজ করতে করতে যখন ওই পাথরটি ঠান্ডা হয়ে আসে তখন ওই পাথরটিকে পুনরায় গরম করে একই পদ্ধতিতে বুকের উপর মাসাজ করা হয়। এভাবে বারবার গরম ছেঁকা দিলে স্তনের কোষগুলো ভেঙে যায় এবং কোষগুলোর বৃদ্ধি হ্রাস পায়। একজন কিশোরীর উপর সপ্তাহে একবার বা দুইবার, কখনো কখনো প্রয়োজন বুঝে তিনবারও এই পদ্ধতি প্রয়োগ করা হয়। মূলত আফ্রিকার ক্যামেরুনে সর্বপ্রথম এই পৈশাচিক প্রথার প্রচলন ঘটে। ওখানকার পুরুষশাসিত সমাজ মনে করে যখন থেকে মেয়েদের স্তন বড় হতে শুরু করবে তখন থেকে তারা যৌন সম্পর্ক স্থাপনের জন্য তৈরি। তখন তাদেরকে জোর করে বিয়েও দিয়ে দেয়া হতো। তখন মেয়েদেরকে রক্ষা করার জন্য মায়েরা এই অভিনব প্রথার প্রচলন ঘটায়। পরবর্তীতে ক্যামেরুন থেকে আফ্রিকার অন্যান্য দেশেও এই পৈশাচিক প্রথা ছড়িয়ে পড়ে আর এখন তো লন্ডনেও এর প্রমাণ মিলছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায় লন্ডন, ইর্কশায়ার, অ্যাসেক্স, ওয়েস্ট মিডল্যান্ডসের একাধিক জায়গায় কন্যা সন্তান নাবালিকা হয়ে ওঠার আগেই তাকে ব্রেস্ট আয়রনিংয়ের শিকার হতে হয়। এ পদ্ধতি প্রবল যন্ত্রণাদায়ক এবং এ পদ্ধতির মধ্য দিয়ে যেসব মেয়েরা যায় তারা স্তন পান করানোর ক্ষমতা হারিয়ে ফেলে এবং ভবিষ্যতে নানারকম ইনফেকশনে ভুগে থাকে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। মেয়েদেরকে যৌন নির্যাতন থেকে বাঁচাতে গিয়ে এবং তাদের ফ্ল্যাট চেস্ট বানাতে গিয়ে মায়েরা তাদেরকে ভয়াবহ নির্যাতনের মুখে ঠেলে দেয়। ব্রিটিশ সরকার কিন্তু সম্পূর্ণভাবে এই প্রথা নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু তারপরেও ব্রিটেনের কিছু কিছু জায়গায় এখনও গোপনে গোপনে এই প্রথার প্রচলন রয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বিষয়টি সম্পর্কে আপনি কি আগে জানতেন নাকি এবারই প্রথম শুনলেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।